আপনি যখন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন তখন মাইক্রোফোনের সাউন্ড ভিডিওতে রেকর্ড হয় না। তো এই সমস্যা যদি আপনার মোবাইলের ক্যামেরাতে থাকে তাহলে আপনি কিভাবে একটি সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার মোবাইলের ক্যামেরা ব্যবহার করলে ভিডিও রেকর্ড করার সময় মাইক্রোফোনের সাউন্ড আসে না, ও তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো এখানে যদি ফটো মোড থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিও মোডে আপনি এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে উপরে ডান পাশে সেটিং আইকনে টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্রস দেওয়া আছে। তো এখানে আপনি টাচ করে দিবেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এখানে ক্রসটা কিন্তু চলে গেছে। তো এখন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করার সময় মাইক্রোফোনের সাউন্ড কিন্তু রেকর্ড হবে। তো এভাবে আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করার সময় যদি সাউন্ড না আসে তাহলে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন এই একটি সেটিং করার মাধ্যমে। তো আজই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।